আম্মু বলে আমি নাকি মোবাইল ছাড়া এক মিনিটও থাকতে পারি না। আম্মুকে ভুল প্রমাণ করার জন্য আমি 1 আওয়ার নো মোবাইল চ্যালেঞ্জ গ্রহণ করার সিদ্ধান্ত নিলাম। তবে ভাবলাম জিনিসটাকে একটু ডিফিকাল্ট করি, এর জন্য মোবাইলের সাথে ল্যাপটপ এবং বইও অ্যাড করে দিয়েছি। সুতরাং আগামী 1 ঘন্টায় আমি মোবাইল ধরবো না, কোনো বই ধরবো না, ল্যাপটপও ধরবো না। চলেন শুরু করা যাক 1 আওয়ার নো মোবাইল নো ল্যাপটপ নো স্টাডি চ্যালেঞ্জ। এখন বাজে দুপুর 12:01। আমি আমার মোবাইলটা অটোপের ভিতর রেখে দিলাম যাতে আমি চাইলে মোবাইলটা নিতে না পারি, এর জন্য ড্রয়ারটা তালা দিয়ে চাবিটা ফেলে দিলাম। ল্যাপটপ আগামী 1 ঘন্টা আলমারির উপর থাকবে। যেটাকে আমি অলরেডি মিস করে দেওয়া শুরু করে দিয়েছি সেটা আমি বালিশের নিচে রেখে দিলাম। তো চলেন শুরু করা যাক। প্রথম 5 মিনিট খুব কষ্টকর ছিল, আমি ভাবছিলাম 1 ঘন্টা হয়ে গেছে, এখন দেখি না মাত্র 5 মিনিট হয়েছে, এখনও 55 মিনিট বাকি, আমাকে নতুন কিছু খুঁজে বের করতে হবে সময় কাটানোর জন্য। খুবই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, আমি জিতে গেছি, এইখানে চিটিং করার কোনো অবকাশ ছিল না। আমরা আধা ঘন্টার মতো সময় প্রায় কাটিয়ে ফেলেছি, সময় কাটানোটা এখন খুবই কঠিন হয়ে গেছে। সারা জীবন আমি পড়ালেখার প্রতি এতটা টান অনুভব করি নাই 1 ঘন্টায় যতটা করতেছি। বারবার মনে হচ্ছে বইটা বের করে একটু পড়ালেখা করে ফেলি, কেউ দেখবে না, কিছু হবে না, কিন্তু না, কোনো চিটিং করা যাবে না। এই সময়টা অযথা নষ্ট না করে আমরা একটু ওয়ার্কআউট করেও নিতে পারি। ঘরে খুব গরম, আমরা একটু ছাদে যাব। বাবা রে, ছাদে খুব রোদ, আমরা ঘরে যাব। আজান দিয়ে দিচ্ছে, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, মোবাইল ছাড়া 1 ঘন্টা কাটানো আসলে খুব কঠিন। আমাদের 1 ঘন্টা সময় শেষ মনে হচ্ছে, আমি জানতে পেরেছি অন্য কোনো মাধ্যমে। এখন দেখব একটা 2 বাজে, আমরা 12টায় শুরু করেছিলাম, 1 ঘন্টা হয়ে গেছে। আমার 1 ঘন্টা সময় শেষ, আমি নিজেকে প্রমাণ করেছি। আবার দেখা হবে নতুন কোনো চ্যালেঞ্জ নিয়ে। ধন্যবাদ সবাইকে। তারপর পড়ালেখা না করে মানুষ বাঁচে কীভাবে?